আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্রেডিশনালভাবে কলা পাতায় তালের পিঠাটার অথেন্টিক রেসিপি। আর এই পিঠাটা কিন্তু অসম্ভব মজার। তালের পিঠা তো এমনিতেই অনেক মজা হয়, আর সেটা যদি কলা পাতার মধ্যে বানানো হয় তাহলে সেটা আরও কেমন মজা হতে পারে একটু গেস করতেই পারছেন আপনারা। কলা পাতায় এই তালের পোড়া পিঠাটা কলা পাতার স্মোকি একটা ফ্লেভারে এই পিঠাটার স্বাদটা এতটাই বাড়িয়ে দেয় যে খাবে সেই বলতে পারবে যে এই পিঠাটা কতটা মজা। গরম গরম এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। আর ভিডিওর শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন, আর সবাই একটা লাইক দিবেন প্লিজ। তো চলেন শুরু করা যাক। আমি এইখানে 1/4 কাপ দুধ নিয়েছি আর 1 চা চামচ ইস্ট নিয়ে নিলাম। এটাকে এখন ভালোমতো একটু মিক্স করে এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্যে। এটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হতে থাকবে ঠিক ততটুকু সময় আমি আমাদের তালের যে ব্যাটারটা সেটা বানিয়ে নেব। আর এটাকে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এখন আমরা পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। সো একটা মিক্সিং বলে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। অথেন্টিক রেসিপিটাতে কিন্তু ময়দা ইউজ করা হয় না, চেষ্টা করবেন সম্পূর্ণটা একদম চালের গুঁড়া দিয়েই করতে। আর এখানে 1 কাপ পরিমাণ তালের কাঠ নিয়ে নিলাম। আর নেব 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। অবশ্যই কিন্তু নারকেল কুড়ানোটা নেবেন, নারকেল কুড়ানোটা নিলে হবে কি খেতেটা আরও অনেক বেশি মজা লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, কম খেতে চাইলে কম দিবেন, বেশি খেতে চাইলে বেশি দিবেন। বাট 3 কাপ ময়দার জন্যে 1.5 কাপ চিনিটা একদম পারফেক্ট। আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমরা এখানে দিয়ে দিব 1/4 চা চামচের মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন, যতটুকু লাগে দিয়ে নেবেন। তারপর এইখানে আমরা দিয়ে দিব সেই যে ইস্টটা অ্যাক্টিভ করতে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে, সেই মিশ্রণটা এখন দিয়ে দিব। আর এটা একটু একটু করে দিব, একবারে আবার সম্পূর্ণ দিবেন না, একটু একটু করে এটা সুন্দর একটা ব্যাটার করে নিতে হবে। আর আমাদের কিন্তু এটা একদম পাতলা হলে কিন্তু হবে না, জিনিসটা একটু মিডিয়াম সাইজের ঘনত্বের মতো থাকবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না, এরকম একটা ব্যাটার হতে হবে। সেজন্য দুধটা অল্প অল্প করে নেবেন, যদি দেখেন যে পরে প্রয়োজন মনে হয় তাহলে দিয়ে নিতে পারেন। আর আমি এখানে বড় সাইজের 2টা কলা নিয়েছি। আসলে এই পিঠার মধ্যে কলাটা দিলে খেতে আরও অনেক বেশি মজা লাগে। পিঠাটা কিন্তু কলাটা দেওয়ার কারণে অনেক সফট হয় আর অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। সো চেষ্টা করবেন কলাটা দেওয়ার জন্যে। আমি কলাটাকে এখন একটু ম্যাশ করে নিচ্ছি। আর আমি 1.5টা কলা নিয়েছিলাম, পরে অবশ্য 2টাই দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো মতো হাত দিয়ে আমি মিক্স করে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হবে, সুন্দর করে একদম মিক্স করে দিবেন। কলা যে বাকিটুকু অংশ একদম সম্পূর্ণ মিক্স হয়ে যাবে হাত দিয়ে চটকিয়ে দিলে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা কিন্তু মোটামুটি অনেকটাই ঘন। সো আমাদের মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্যে। এটাকে ঢেকে আমি কিচেন রুমেই গরম স্থানে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা পর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ইস্টটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এর ঘনত্বটা কেমন হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন। এখন আমরা পিঠা বানাতে চলে যাব। আমি এখানে কলা পাতা নিয়েছি, যেহেতু অথেন্টিক পিঠা রেসিপিটাতে কিন্তু কলা পাতাতেই এই পিঠাটা বানানো হয়। সো কলা পাতাটা আমি এইভাবে কেটে নিয়েছি, আর আপনারা চাইলে এই সাইডটাও কেটে নিতে পারেন, বাট সাইডটা না কাটলেও চলবে, সমস্যা নেই। আর এটাকে এখন আমরা পিঠা এটার মধ্যে দিয়ে নেব। সো আমি এখানে পরিমাণ মতো একটু পিঠার ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2-3 চামচের মতো আমি দিয়েছি। এটা আসলে আপনি যতটুকু ছোট বড় করতে চান, বাট আবার বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা কিন্তু যখন আপনি চুলাতে দিবেন এটা কিন্তু অনেক ফুলে উঠবে, তাহলে আবার কিন্তু কলা পাতার চারদিক দিয়ে ছড়িয়ে বের হয়ে পড়বে।
আর এটা একটু লম্বাটে টাইপের করে দিতে হয়। আমি লম্বা মতো করে দিয়ে আবার পিঠাটা দুই পাশ থেকে একটু এমন করে দিচ্ছি যেন আর একটু লম্বা শেপ হয়। এখন ওপর থেকে আরও একটা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। এখন আলতো করে একটু হাত দিয়ে চেপে দিব। এতে হবে কি, কলা পাতার মধ্যে যে একটা দাগ থাকে সেটা সুন্দর করে পিঠার গায়ে কিন্তু পড়বে, সেই জন্যে কিন্তু এটাকে ওপর থেকে আরেকটা পাতা দিয়ে আলতো করে একটু চেপে দেওয়া হয়। আর এই যে সাইড দিয়ে এখন একটু কেটে দিব। আপনি যে প্যানে এটাকে বানাবেন সেটার সাইজ অনুযায়ী এটাকে কেটে নেবেন যেন সুন্দর করে এটা বসতে পারে। আমি একটা প্যান একটু গরম করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য, ঢাকনাটা খুলে এখন পিঠাটা আমি দিয়ে দিলাম কলা পাতার। আর এখন এটাকে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়ামের থেকে একটু কমে পিঠাটাকে ভেজে নিব হালকা তাপে। 4 মিনিট পর এখন আমি কলা পাতাটাকে উল্টিয়ে দিব। আর কলা পাতার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার দেখবেন যখন আপনি পিঠাটা বানাবেন, পুরো ঘরে একদম ছড়িয়ে যাবে, অসম্ভব ভালো লাগে ঘ্রাণটা। আমি এটাকে উল্টিয়ে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন কলা পাতাটা কিন্তু অনেকটা পোড়া পোড়া হয়ে এসেছে। এখন এটাকে ঢেকে আবারও 3-4 মিনিটের জন্য রেখে দিব। আমি আবারও বলছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমে রাখবেন। সো 4 মিনিট পর পিঠাটাকে এখন আমি উঠিয়ে নেব। আর আপনি যদি অথেন্টিক পিঠার স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন কলা পাতার মধ্যেই করতে, কারণ এই কলা পাতাটার জন্যই কিন্তু পিঠাটার স্বাদ আরও বেড়ে যায় হাজার গুণে। কারণ এই কলা পাতা যে এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার এই পিঠার মধ্যে আসে, যে এই পিঠাটা খেয়েছে সেই জানে যে এই কলা পাতায় তালের পিঠাটা কতটা মজা। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটার নামে কিন্তু কলা পাতায় তালের পোড়া পিঠাও বলে অনেকে, এই যে একটু পোড়া পোড়া ভাবটা আসে সেই জন্যে। আর উপর থেকে কিন্তু এই পিঠার ডিজাইনটা বেশি সুন্দর আসে, নিচ থেকে অতটা ভালো আসে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর কলা পাতার একটা ডিজাইন চলে আসে পিঠার এই যে উপর দিয়ে, আর অনেক পোড়া পোড়া একটা ভাব, দেখতেও ভালো লাগে আর খেতে তো অসম্ভব মজার এই পিঠাটা। যে একবার খাবেন সে তো এই পিঠার প্রেমেই পড়ে যাবেন। সো দেখতেই পেলেন কীভাবে খুব সহজেই কলা পাতায় তালের পিঠাটা আমি তৈরি করে ফেললাম, অসম্ভব মজার এই তালের পিঠা। আমি তো একটা এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক খেয়েই ফেলেছি ভিডিও করার আগে, এতটাই মজা। আর সব থেকে বেশি মজা লাগে এটা গরম গরম খেতে, একদম চুলা থেকে গরম গরম নামাবেন আর গরম গরম খাবেন, স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। সো কলা পাতায় তালের পিঠাটা কেমন লাগলো আমার এই রেসিপিটা সবাই কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।